আলোচনা সভা এর মধ্য দিয়ে জিনিসটা উঠে আসতে পারে। উদ্যোগটা ভীষণ ভালো, এই জন্য ভালো বলছি যে আমরা যে সিনেমা সিরিয়াল দেখি তার বেশিরভাগটা কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে সিনারিগুলো নেওয়া হয়ে থাকে। উত্তরবঙ্গে যে সৌন্দর্য আছে, যে সম্পদ আছে, ঝর্ণা আছে, নদী আছে, বন আছে, সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে, পাহাড় রয়েছে, এমন সুন্দর জায়গা কিন্তু ভারতবর্ষের খুব কম জায়গায় সেটা রয়েছে। এখন হয়তো অনেকটা ফিল্মের বাজেটটা বেড়েছে, যার কারণে দেশ বিদেশ, দেশ থেকে বিদেশে তারা শুটিং করতে যায়, অনেক টাকা খরচ করে। কিন্তু একটা সময় ছিল ক্রমশ সিনেমাগুলো এমন খুব কম সিনেমায় খুঁজে পাওয়া যাবে, সেটা হিন্দি হোক আর বাংলাই হোক, যে উত্তরবঙ্গের কোনো সিনারি বা কোনো এলাকা ব্যবহার করা হয়নি। কিন্তু সবকিছু আমরা ব্যবহার হচ্ছি, উত্তরবঙ্গকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমার উত্তরবঙ্গের মানুষগুলো এর থেকে কিন্তু কোনো সুবিধা আজ পর্যন্ত পায়নি, পায় না। এদেরকে বাদ দিয়েই তারা চলে আসে আমাদের যে সৌন্দর্যটা, উত্তরবঙ্গের বিউটিটা, সেটা তারা ছবি তুলে নিয়ে যায়, সেখানে শুটিংও করা হয়, করে সেটা নিয়ে গিয়ে কোটি কোটি টাকা বিক্রি করা হয়, অথচ উত্তরবঙ্গ কিছু পায় না। উত্তরবঙ্গে অনেক ট্যালেন্ট আছে, অনেক মেধা আছে, যারা যাদেরকে যদি একটু ট্রেনিং দেওয়া যায়, ছোট মোটো ট্রেনিং, বা তাদের যদি একটু ভাবনাটায় কিভাবে সেই চরিত্র, যে চরিত্রটা সে করবে, সেই চরিত্রটা কিভাবে করবে একটু ট্রেনিং দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে কলকাতায় যারা করছে সিনেমা করছে, টেলিভিশন করছে, সিরিয়াল করছে, টেলিভিশন করছে, তাদের থেকে খুব একটা কম কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষরা টিকে থাকবে না। এটা কিন্তু আমি দেখছি অনেক সময় দেখা যায় বিভিন্ন সিরিয়াল সিনেমায় হয়তো একটা আদিবাসী চরিত্র সে করছে, কিন্তু সে আদিবাসী চরিত্রটাকে পারছে না, কারণ আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে তার সম্পর্ক নেই, তার চলন বলন প্রতিদিনের যে জীবনযাত্রা তার সাথেও তার সম্বন্ধ নেই, হয়তো একটা মাথায় গামছা বেঁধে এমন ভাবে সে তার রোলটা করলো বলে দেখা যাবে যে তার যে বাক্য উচ্চারণ, সেই বাক্য উচ্চারণ গুলো ভুলভাল হচ্ছে এবং সে রোলটা করে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় যদি এমন হয় যে একটা আদিবাসী চরিত্র কোনো সিনেমা বা কোনো ফিল্ম বা কোনো টেলিফিল্ম বা কোনো সিরিয়ালের প্রয়োজন হবে, প্রডিউসার প্রযোজকরা যদি সেই এলাকার একটা আদিবাসী ছেলেকে বা একটা আদিবাসী মেয়েকে সঠিকভাবে কয়েকদিন ট্রেনিং দেয়, তাহলে কিন্তু সেই রোলটা যেভাবে ফুটিয়ে তুলতে পারবে অন্য পক্ষে কিন্তু সেটা ফুটিয়ে তোলা সম্ভব হবে না। আমি মাঝে মাঝে সিরিয়ালটা দেখি রাত্রেবেলা বাড়িতে যখন যাই, অবসর সময়টা আমিও সিরিয়ালটা দেখি মনটাকে হালকা করার জন্য, মাথার মধ্যে যে চাপটা আছে চাপটা হালকা করার জন্য কিছুটা সময় আধা ঘন্টা এক ঘন্টা আমিও সিরিয়াল দেখি। প্রথমেই খবর দেখি, সিরিয়াল দেখি, কিন্তু অনেকগুলো সিরিয়াল, অনেকগুলো সিনেমা তার চরিত্রগুলোকে আমার কাছে অড লাগে, কৃত্রিম কৃত্রিম লাগে, ন্যাচারাল যে ভাবটা সেটা ফুটিয়ে তুলতে পারছে না। এই জায়গাগুলোতে কিন্তু আমি আমার আমার ব্যক্তিগত মত যে কৃষ্টি সংস্কৃতিটাকে বিকৃত করা হচ্ছে। তো সেই জায়গায় যদি উত্তরবঙ্গের যারা সিনেমা পিপাসু মানুষ
যারা সিরিয়াল প্লেয়ার বাড়াতে চায়, এর আগেও দেখেছিলাম স্থানীয় রাজবংশী ভাষা একটা জন্য সিনেমা খারাপ কিন্তু হয়নি। প্র্যাকটিক্যালি কিছু ডিফেক্ট ছিল, অভিজ্ঞতার অভাব ছিল, খারাপ কিন্তু কিছু হয়নি। দিনহাটা তো প্রতি বছর একটা দুটো করে টিকিট ফ্লিপ হয়, এবারে আমি আসতে পারিনি সুযোগের অভাবে, এসব ফিরে গিয়েছিল শরীর খারাপ লাগার কারণে। তো এখানেও কিন্তু ছোট ছোট যেটা 40 মিনিট 50 মিনিটের হচ্ছে, ঘুম যে খারাপ হচ্ছে কলকাতার থেকে সেটা কিন্তু নয়, বরং কলকাতার সাথে পাল্লা দিয়েই কিন্তু চলছে। হয়তো কলকাতাতে ওদের প্রসারণটা অনেক বড়, ব্যাপ্তিতে অনেক বড়, অনেক প্রেস মিডিয়া রয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়া রয়েছে, ন্যাশনাল মিডিয়া রয়েছে, স্টেট মিডিয়া রয়েছে, কিন্তু আমাদের এখানে তো সেই সুযোগটা খুবই কম। সেই ক্ষেত্রে একটা উদ্যোগ তো নিতেই হবে, কাউকে না কাউকে তো শুরুটা করতেই হবে। শুরু যতদিন আমরা করতে না পারবো ততদিন আমরা পিছিয়ে পিছিয়ে থাকবো, ভুলভ্রান্তি হবে। আমরা যখন স্কুলে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে কি সব সূত্র বানান লিখতে পেরেছি, শুদ্ধভাবে সেন্টেন্স লিখতে পেরেছি? পারিনি। ওই লিখতে লিখতে মাস্টার মাস্টার কাছে শিখতে শিখতে সূত্র সেন্টেন্স গুলো ওয়ার্ড গুলো আমরা লিখতে পেরেছি। সেরকমই যদি 2-4-5 জন এগিয়ে আসে যাদের ভাবনাটা রয়েছে ভালো, যাদের আইডিয়াটা রয়েছে, কি তিনি ফুটিয়ে তুলতে চাইছে, কি কি কিসের উপর তিনি ফিল্মটা করতে চাইছে। ফিল্ম মানে শুধু মনোরঞ্জন এটা আমি মনে করি না, ফিল্ম মানে মনোরঞ্জনের সাথে সাথে আমরা কিছু সামাজিক শিক্ষা সেখান থেকে গ্রহণ করব, এটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। এই যে আমরা সিরিয়াল প্রতিদিন দেখি, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সবাই প্রায় দেখি, আমি কম দেখি, সময় পাই না। এই সিরিয়াল গুলোর মধ্যে ভালো দিক যেমন আছে, খারাপের দিকটা কিন্তু 80% কিমন করে সংসার ভাঙা যায় সেগুলো কিন্তু এই সিরিয়াল গুলোর মধ্যে রয়েছে। একটা বউ রয়েছে, আরো দুটো বউ এসে জুটে বসে, এটা কিন্তু আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করি না। কিন্তু কারণ কি, এই সিনেমা গুলো বা সিরিয়াল গুলো ভালো থেকে খারাপ দিকটাই এর মধ্যে বেশি রয়েছে, পজিটিভ দিকটা অনেকটা কম রয়েছে এর মধ্যে। সেই জন্য যারা এখানে উদ্যোগ নিচ্ছেন উদ্যোক্তা, কমপক্ষে যাতে বাস্তব জিনিসটা উত্তরবঙ্গটাকে আমরা তুলে ধরতে পারি, উত্তরবঙ্গের এত সৌন্দর্য রয়েছে, নদী নালা খাল বিল বিভিন্ন পশু পাখি ঝর্ণা পাহাড়, এগুলোকে যদি আমরা ঠিকঠাক করে তুলে ধরতে পারি, তাহলে দেখা যাবে যে উত্তরবঙ্গের শুধু নয়, যারা টুরিস্ট আছে ভিন রাজ্যের টুরিস্ট, বিভিন্ন রাজ্যের টুরিস্ট, তারাও এই সৌন্দর্য দেখার জন্য উত্তরবঙ্গে আগ্রহী। অনেক বড় বড় সিনেমার শুটিং কিন্তু উত্তরবঙ্গে হয়েছে, আমরা কেউ জানি, অনেকে আমরা জানি না। আমার মনে নেই সিনেমাটার নাম কি, রাজেশ খান্নার একটা সিনেমা বলে ছিল ট্রেনের উপরে, ট্রেনের উপরে মেরে সপনে কি রাজি, এই একটা লাইন মনে আছে, এরকম বল না প্রত্যেকটা জায়গা ব্যবহার করছে, এখান থেকে সিনারিগুলো তুলে নিয়ে ওরা মার্কেটিং করেছে, তার বিনিময়ে কিন্তু আমরা কিছু পাইনি, আমরা পাইনি, আমরা বিক্রি হয়ে গেছে। কিন্তু বিক্রির বিনিময়ে যে আমাদের পাওনাটা, আমরা সেই পাওনাটা পাইনি। এবং মাঝে সাথে দেখা যায় উত্তরবঙ্গের দু একজন মেয়ে বা ছেলে, তাদেরকে সিরিয়ালে দেখা যায়, যেমন মিমি নামে মেয়েটা সম্ভবত জলপাইগুড়ি, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, পান্ডাপাড়াতে, পান্ডাপাড়াতে জলপাইগুড়ি, এবং